ওয়েলকাম এভিওয়ান ওয়েলকাম টু বিট ফর বায়ো এবং আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম টু জিরো টু থ্রি সংক্রান্ত এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যারা যারা এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার তেইশের জন্য অ্যাপেয়ার হতে চলেছে তো তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ আপডেট অফিসিয়াল আপডেট চলে এসছে বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে তো প্রথমেই বলে রাখি তোমাদের পরীক্ষার শিডিউল যেটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছিল তো এক্সাম ডেট সেটাই ফাইনালাইজ থাকছে এবং সেকেন্ড জুলাই দু হাজার তেইশ দু হাজার তেইশের দু তারিখ একটা টেন্টেটিভ ডেট হিসাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং আপাতত এটাই ফাইনালাইজ থাকছে এবং অ্যাপ্লিকেশনের ডেট অর্থাৎ কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এনএম ফর্ম ফিল আপ টু জিরো টু থ্রি কুড়ি তারিখ তোমাদের আমি এর আগেও বলেছি কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দু হাজার তেইশের তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে সো একেবারে প্রথমে যারা যারা ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকে প্রত্যেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেও তো সমস্ত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রত্যেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেও সো একেবারে প্রথমে যেটা দেখে এই মুহূর্তে আমরা রয়েছে ডবলিউবি জেইবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এম জি এম টু জিরো টু থ্রি সো এখানে অনেকগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেকেন্ড জুলাই টু টু জিরো টু থ্রি সানডে এবং পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু বিরাট একটা পরিবর্তন হয়ে গেছে তো সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন যে নোটিশটা প্রত্যেক বছর তোমাদের দেওয়া হয় তো সেটা দু হাজার তেইশের জন্য নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এবং এই নোটিশের ভেতরেই কিন্তু এই ইনফরমেশন বুলেটিনের ভেতরেই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানেই রয়েছে প্রফরমা রুলস অব এক্সামিনেশন পরীক্ষার রুল কি রয়েছে দু হাজার তেইশের জন্য এক্সামিনেশনের জোন কী কী রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যারা যারা এনএম এম দু হাজার তেইশে অ্যাপেয়ার পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন সমস্ত বিস্তারিত তথ্য তোমাদের শেয়ার করবো তার আগে বলে রাখি যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলটি ভিজিট করছো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো সো এই সেই নোটিশ যেটা দু হাজার তেইশের সমস্ত পরীক্ষার্থীদের জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং এই নোটিশের ভেতরে বা এই ইনফরমেশন বুলেটিনের ভেতরেই কিন্তু দু হাজার তেইশ সংক্রান্ত ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো দু হাজার যেটা নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম যেটা দুটো কোর্সের জন্য এএনএম কোর্স এবং জিএনএম কোর্স অক্সিডারি নার্সিং মিডওয়াইফেরি অ্যান্ড জেনারেল নার্সিং মিডওয়াইফেরির জন্য যে একটা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যেটা দু হাজার জন্য তো এখানে পরিষ্কার স্পষ্ট দিয়ে দেওয়া হয়েছে দেখো ডেট অফ এক্সামিনেশন দুই সাত দু অর্থাৎ জানুয়ারি অর্থাৎ জুলাই মাসের দু তারিখ দুই জুলাই দু রবিবার কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং এটা একটা টেন্টিভ ডেট যেমনটা তুমি যেমনটা তোমাদের আমি আগেও বলেছিলাম হয়তো সাপোজ পরিবর্তন হতে পারে এবছরের ক্ষেত্রে কি হবে সেটা এখনই ফাইনালাইজ বলা যাচ্ছে না তবে আপাতত এই ডেটটাই কিন্তু ফাইনালাইজ থাকছে তো আজকের ভিডিওতে যে যে ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব তো প্রত্যেকটা ব্যাপার আমি এক এক করে বলে দিই তাহলে বুঝতে প্রত্যেকের সুবিধা হবে প্রথমত ছেলেরা মেয়েরা যারা আর্টস স্ট্রিম থেকে আছো যারা সায়েন্স স্ট্রিম থেকে আছো বা যারা এবছরের সদ্য উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশের উচ্চ মাধ্যমিক আর কিছুদিন পরে দিতে চলেছ তো তোমরা তোমাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে তৎসহ এন এম ফর্ম ফিল আপ দু হাজার তেইশ এন এম সিলেবাস দু হাজার তেইশ এনএম জিএন এন্ট্রান্স দু হাজার তেইশ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী 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 এক্সামের শিডিউল কোশ্চেন প্যাটার্ন এবং মার্ক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে কিন্তু একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে সমস্ত তথ্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবে এবং সব শেষে রেজিস্ট্রেশন প্রসেস এনএম জিএনএম রেজিস্ট্রেশন প্রসেস টু জিরো টু থ্রি এবং রেজিস্ট্রেশন ডকুমেন্টস টু জিরো টু থ্রি প্রত্যেকটা বিষয় শেয়ার করবো একেবারে প্রথমেই বলে রাখি যারা যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চাইলে তুমি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিয়ে এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবে সো একেবারে প্রথমে এটা আমরা দেখবো দেখো এখানে লিখেই দিয়েছে ক্যান্ডিডেটস মাস্ট গো থ্রু দ্য ইনফরমেশন বুলেটিন কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য সো পরীক্ষাতে অ্যাপেয়ার হওয়ার আগে যারা ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ পরীক্ষার্থীদের কিন্তু ভালোভাবে এই ইনফরমেশান বুলেটিনটা পড়ে বুঝে নিতে হবে এবং এখানে কিন্তু ভুল হওয়ার মতো অনেক ব্যাপার রয়েছে অনেক কিছুই ভুল হওয়ার মতো ব্যাপার রয়েছে ধীরে সুস্থে ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও আশা করছি কোনো অসুবিধে থাকবে না এবং তারপরেও যদি কোনো অসুবিধে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমি জানিও প্রত্যেকের কমেন্টের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই যেটা বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশান মাস্ট বি অনলাইন অনলি সো একমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন হবে কোনো প্রিন্টেড অ্যাপ্লিকেশন অ্যালাউ হবে না যেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ইবি ডট সি ডট ইন এই ওয়েবসাইটটা প্রত্যেকে সেভ করে রেখে দিও বা ফোনে হোম পেজে রেখে দিও এটা নিয়েই কিন্তু পরবর্তী এক বছর একেবারে কাউন্সিলিং থেকে ভর্তি পর্যন্ত অ্যাডমিশন পর্যন্ত সবে শুরু করেছি আমরা দু হাজার তেইশটায় এই ওয়েবসাইটের নিয়েই আমাদের কাজ করতে হবে এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের নোটিশ বা ইনফরমেশন এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করে দেওয়া হবে সো একেবারে প্রথমেই যেটা বলে রাখি প্রত্যেকের একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটা ইউনিক ইমেল আইডি থাকতে হবে মাস্ট যাদের ইমেল আইডি নেই মোবাইল নাম্বার তো অফকোর্স রয়েছে যাদের ভ্যালিড ইমেল আইডি নেই অফকোর্স তোমরা এখন থেকে কিন্তু একটা ইমেল আইডি বানিয়ে নিও বেশ রেজিস্ট্রেশন করার সময় তোমাকে কী কী ডিটেলস দিতে হবে তো সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করে দিচ্ছি সো এরপর একেবারে আমরা প্রথমে যে জায়গাটাতে চলে যাব সেটা হলো এখানে এখানে দেখো এখানে সব কিছু তোমাদের বলে দিয়েছো অর্থাৎ যেগুলো যেগুলো আমি বললাম এক্সামিনেশান শিডিউল কোশ্চেন প্যাটার্ন মোড অফ অ্যান্সারিং এক্সামিনেশান স্কোরিং মেথোডলজি র্যাঙ্কিং মেথোডলজি টাই ব্রেকিং কীভাবে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিট ম্যাট্রিক্স ইচ ইচ অ্যান্ড এভি্রিথিং রিজার্ভেশন ক্যাটাগরি ক্যাটাগরির ক্ষেত্রে রিজার্ভেশন কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে রিজার্ভেশন রয়েছে বা কতটা করে রিজার্ভেশন রয়েছে দু হাজার তেইশের সিট ম্যাট্রিক্স ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সো একেবারে প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো এক্সামিনেশান এ এনএম জিএনএম টু জিরো টু থ্রি এক্সামিনেশনের শিডিউল ওকে এখানে যেটা চেঞ্জটা করে দেওয়া হয়েছে তারিখটা তো যেটা আছে সেটাই দোসরা জুলাই দু হাজার তেইশ রবিবার এই তারিখটা তোমাদের জন্য করা হয়েছে এবং টাইম শিডিউল টাইম শিডিউল যেটা আছে জেনারেলি বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টার মোট পরীক্ষা দুপুর বারোটাতে শুরু হবে দুপুর দেড়টাতে শেষ হবে জেনারেল একটাই ওয়ান টাইম একটা পরীক্ষা হবে এবং দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওকে इबारे e आज প্যাটার্ন অব দ্য কোশ্চেন পেপার অর্থাৎ কোশ্চেন পেপারের প্যাটার্ন কী কী রয়েছে তো তোমরা জানো তোমাদের টোটাল পাঁচটা সাবজেক্ট রয়েছে এবং পাঁচটা সাবজেক্ট থেকে মোট একশোটা প্রশ্ন রয়েছে এবং সর্বমোট একশো পনেরো নম্বরের পরীক্ষা ওকে একশোটা প্রশ্ন একশো পনেরো নম্বরের পরীক্ষা সো ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু ক্যাটাগরি ওয়ানের জন্য এক নম্বর ক্যাটাগরি টুতে দু নম্বরের প্রশ্ন থাকে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান দু নম্বর এই যে ক্যাটাগরি ওয়ান এবং টু এটা শুধুমাত্র এটা শুধুমাত্র কিন্তু জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান এই দুটো সাবজেক্টের ক্ষেত্রেই রয়েছে এবং ইংলিশ ম্যাথেমেটিক্স জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ক্যাটাগরি ওয়ানই আছে তো এখানে মার্কসগুলো আলাদা আলাদা করে ডান সাইডে দেওয়া আছে এগুলো আমি এর আগে প্রায় এক থেকে দুবার আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিয়েছি সো এগুলো নিয়ে আমি বারবার একই কথা বলছি না সো মোট একশো পনেরো নম্বরের পরীক্ষা বলে ফেললাম এমসিকিউ বেস্ট কোশ্চেন প্রত্যেকেই জানো দেড় ঘন্টার পরীক্ষা হচ্ছে ইংরেজি এবং বাংলা ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে তবে একটা ব্যাপার রয়েছে এখানে ইংরেজির ক্ষেত্রে ইংরেজির প্রশ্নের ক্ষেত্রে এবং লজিক্যাল রিজনিংয়ের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন ইংরেজিতেই থাকবে অর্থাৎ এখানে বাংলার কোনো ব্যাপার নেই ওকে সিলেবাসের ক্ষেত্রে যেটা রয়েছে তো অনেকেরই একটা সন্দেহ সন্দেহও ছিল কি সিলেবাসে কোনো পরিবর্তন আসবে না দু হাজার তেইশে সিলেবাসে কোনো পরিবর্তন আসবে কি না বা বাকি যারা আর্টস কমার্স ভোকেশনাল এই এই জোনগুলো থেকে যারা রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিনা তো প্রত্যেকের উত্তর দেবো আজকে এবং প্রিপারেশান যারা এখনও পর্যন্ত শুরু করছিলে নাকি সিলেবাসে হয়তো পরিবর্তন হবে কি আর্টস গ্রুপ থেকে আছো এখন থেকে প্রিপারেশন শুরু করব না আগে দু হাজার তেইশে নোটিফিকেশান আসুক তারপরেই প্রিপারেশন শুরু করব বোকামি করেছো আমি তোমাদের বলেছিলাম সেরম চেঞ্জেস কিছু হবে না যেহেতু একটা এন্ট্রান্স হচ্ছে একটা কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে এন্ট্রান্স দিতে হচ্ছে এক্ষেত্রে আলাদা করে তুমি আর্টস কি সায়েন্স এরকম দেখার কোনো ব্যাপার কিন্তু থাকে না সে অনেকের বিশ্বাস করছিলে সো সব কিছুটাই শেয়ার করবো জেনারেলি ওই একই রকম রয়েছে নাইন এবং টেন স্ট্যান্ডার্ডের সিলেবাস রয়েছে এবং একটা কথা আমি বলে রাখি সেটা হলো ইংলিশের ক্ষেত্রে ইংলিশ জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে একটা টুয়েলভ স্ট্যান্ডার্ডের কারিকুলাম কিন্তু থাকবে অর্থাৎ টুয়েলভ স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্রের ধরনেই কিন্তু তোমাদের এই ইংলিশ জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং এই তিনটে সাবজেক্টের প্রশ্ন কিন্তু এরকম হবে সো মোড অফ অ্যান্সারিং অর্থাৎ অ্যান্সার কীভাবে দেবে তোমরা জানো তোমাদের জন্য ওয়েমার সিট প্রোভাইড করা হবে ব্লু অথবা ব্ল্যাক পয়েন্ট পেন তোমাদেরকে নিয়ে যেতে হবে অর্থাৎ ওয়েমার সিটের যে সার্কেলগুলো থাকবে তো সেই সার্কেলগুলো আমি দেখিয়ে দেবো শেষে কীভাবে ওয়েমার সিটটা কেমন হয় কীভাবে কী করবে সব ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে শেয়ার করবো ওয়েমার সিটগুলোকে নীল অথবা কালো বল পয়েন্ট পেন দিয়ে ওই সার্কেল বা বাবেলগুলোকে তোমাকে কমপ্লিটলি ফিল আপ করতে হবে এবং এক্ষেত্রে ফিল আপ করার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে এগুলো আমি ভবিষ্যতে আরও এগুলো নিয়ে আমি আরও অনেকগুলো ভিডিও বানাবো সেগুলোতে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। এখন যতটা জানার প্রয়োজন ততটা পর্যন্ত ভালোভাবে জেনে নাও ধীরে সুস্থে জানতে হবে সময় অনেকটা রয়েছে ধীরে সুস্থে সব কিছু জেনে নিতে হবে এরপরে আসছি স্কোরিং মেথোডলজিটা অর্থাৎ ক্যাটাগরি ওয়ানের জন্য তোমরা জানো প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর করে রয়েছে এবং ওয়ান বাই ফোর পার্সেন্ট অর্থাৎ পয়েন্ট টু ফাইভ করে পয়েন্ট টু ফাইভ করে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে ইনকারেক্ট অ্যান্সারের জন্য নট অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন উইথ ফেচ জিরো মার্ক অর্থাৎ যে প্রশ্ন তুমি অ্যাটেম্পট করবে না সেটার ক্ষেত্রে তুমি কোনো নম্বরও পাবে না সেক্ষেত্রে জিরো মার্কস তো এটা ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে এবার ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে ওয়ান ওর মোর অপশান ইজ অর আর কারেক্ট অর্থাৎ একটা বা একের বেশি দুটো এক্ষেত্রে কিন্তু উত্তর সঠিক হতে পারে তো মার্কিং অল কারেক্ট অপশান অনলি ইয়েল টু মার্কস তো তুমি ধরো সাপোজ একটা প্রশ্নের ক্ষেত্রে চারটে অপশান আছে সেক্ষেত্রে দুটো অপশানই সঠিক আছে জেনারেলি ক্যাটাগরি টুতে যেটা হবে তো সেক্ষেত্রে যদি ওই দুটো কারেক্ট অপশানই তুমি সিলেক্ট করো বা করতে পারো তাহলেই তুমি দু নম্বর পাবে যদি একটা ঠিক করো একটা ভুল করো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে ফর এনি কম্বিনেশন অফ অ্যান্সার কন্টেনিং জোন অর মোর ইনকারেক্ট অপশন

এবং সেক্ষেত্রে বাকি যে অপশান সি এবং অপশান ডি যেগুলো ইনকারেক্ট অপশান ছিল সেগুলো তুমি কোনো মার্কই করো নি সেক্ষেত্রে কিন্তু মার্কস অ্যাওয়ার্ডের জিক টু টু ইন্টু নাম্বার অফ কারেক্ট অপশান অর্থাৎ যতগুলো অপশান তুমি কারেক্ট করেছো তো সেই হিসেবেই তোমার নাম্বারটা কিন্তু ডিভাইড করা হবে যদি অ্যাটেম্প না করে থাকো লাস্ট পয়েন্টে যেটা বলেছে সেক্ষেত্রে ওই একই রকম ক্যাটাগরি ওয়ানের মতো জিরো মার্কস তোমার জন্য অ্যাভেলেবেল থাকবে সো এটা ছিল ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুর কোশ্চেন প্যাটার্নটা যেটা তোমাদের বললাম এবার যেটা আছে সেটা হচ্ছে র্যাঙ্কিং মেথোডোলজি অর্থাৎ র্যাঙ্কটা কীভাবে হবে তো তোমরা জানো যে দুটো সেপারেট র্যাঙ্ক হয় এএনএম এবং এবং জিএনএমের জন্য বাট এটা কিন্তু গত বছরে একটা পরিবর্তন হয়েছিল দু হাজার একুশে যেটা ছিল সেটা দু হাজার বাইশে পরিবর্তন করে দেওয়া হয়েছিলো এএনএম এবং জিএনএম এর জন্য কিন্তু আলাদা আলাদা করে কোনো এরকম র্যাঙ্ক দেওয়া হয়নি একটাই জেনারেল র্যাঙ্ক দেওয়া হয়েছিল সেটা হলো জিএমআর বা জেনারেল মেরিট র্যাঙ্ক এবং যে র্যাঙ্কটার বেশিসে পরবর্তীকালে তুমি যে কাউন্সিলিংয়ে অ্যাপ্লাই করবে সেই কাউন্সিলিংয়ে কিন্তু এই জিএমআর র্যাঙ্কটা দেখেই তোমার সিট তোমাকে কোথায় দেওয়া হবে বা কোন কতটা ভালো কলেজ তুমি পেতে পারো তো সেটা কিন্তু এখান থেকেই ডিসাইড করা হয় ওকে এবারে আসছি রিজার্ভেশন ক্যাটাগরি ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে রিজার্ভেশান রয়েছে ওকে সো ক্যাটাগরিগুলো হচ্ছে এসসি এস টি ও এ ও বি সি বি পি ইডাব্লিউএস অরফ্যান সিভিল ডিফেন্স এই যে ক্যাটাগরিগুলো রয়েছে তোমাদের ক্ষেত্রে একটা সিটের অর্থাৎ টোটাল দু হাজার তেইশের সিট সংখ্যা যতটা থাকবে তার ভেতর থেকে কিন্তু তোমাদের জন্য একটা রিজার্ভেশন রয়েছে এবং তোমাদের যে সিটগুলো সাপোজ আমি একটা ক্যাটাগরি বলছি যে সাপোজ ধরো ও এ ও এ ক্যাটাগরির জন্য টোটাল পাঁচশোটা সিট রয়েছে তো ওই যে পাঁচশোটা সিট সেটা শুধুমাত্র ও বিসি এ ক্যাটাগরির স্টুডেন্টরাই কিন্তু ফিল আপ করতে পারবে সেক্ষেত্রে ও বিও প্রযোজ্য হবে না এসসি এস টি এস অরফেন বাকি যা যা রয়েছে সিভিল ডিফেন্স তোমরা কেউ এক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং জেনারেল ক্যাটাগরি যেটা আনরিজার্ভ ক্যাটাগরি ইউ আর কেউই প্রযোজ্য হবে না অর্থাৎ ক্যাটাগরি সিটগুলো শুধুমাত্র ওই উক্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই ফিল আপ করতে পারবে বাট এক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে যেগুলো আনরিজার্ভ ক্যাটাগরির সিট থাকে অর্থাৎ জেনারেল ক্যাটাগরির যেগুলো সিট সেই সিটগুলো কিন্তু যে কেউ দখল করতে পারে জেনারেলরা তো অফকোর্স ওখানে সুযোগ পাবেই প্লাস যারা ক্যাটাগরি রয়েছে তোমাদের যদি র্যাঙ্ক ভালো থাকে যদি মার্কস বা স্কোর যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরাও জেনারেলের সিটগুলো বা জেনারেলের আওতায় আসতে পারবে বাট অন্য কোনো ক্যাটাগরি স্টুডেন্টরা তোমাদের যেগুলো রিজার্ভেশন ক্যাটাগরি সেক্ষেত্রে কোনো সিট কিন্তু কখনো দখল করতে পারবে না তো এটাই নিয়ম এবং এই নিয়মটাই চলে আসছে সিকোয়েন্সিং অর্ডার ফর দ্য কাউন্সিলিং অ্যালটমেন্ট অফ সিট অ্যাডমিশন উইল বি বেসড অন দ্য জিএমআর ওকে যেটা আমি বললাম যে জিএমআর থেকেই কিন্তু সব কিছুটা হবে ক্যাটাগরি র্যাঙ্ক একটা থাকে ওই ক্যাটাগরি র্যাঙ্কটা শুধুমাত্র তুমি কোন ক্যাটাগরিতে আছো সেই ক্যাটাগরিতে ধরো তুমি ও বিসি এ ক্যাটাগরি স্টুডেন্ট তো ও এ ক্যাটাগরিতে কতজন পরীক্ষার্থীর মধ্যে তোমার র্যাঙ্কটা কতটা জাস্ট এটাই বোঝাবে ওটা নিয়ে কখনো কিন্তু এ তুমি অ্যাপ্লাই করতে পারবে না এখানে নিচে বলে দিয়েছে দেখো ক্যাটাগরি র্যাঙ্কস অফ আদার ক্যান্ডিডেটস উইল বি নট রিভাইজড ওকে সো ক্যাটাগরি র্যাঙ্কটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিকেটিং তুমি কোন ক্যাটাগরির জন্য এবার যেটা বলবো সেটা হচ্ছে টাই ব্রেকিং মেথডোলজি অফ মেরিট র্যাঙ্ক কীভাবে তোমাদের টাই ব্রেকিং করা হবে সো এটা এখন পুরোপুরিভাবে ডিসকাস করব না টাই ব্রেকিংয়ের জন্য কিছু কিছু রুল রয়েছে এটা আমি পরীক্ষার আগে তোমাদের এক্সামের আগে আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও করবো শুধুমাত্র টাই ব্রেকিংয়ের জন্য ওকে এরপরে যেটা আছে দেখো সেটা হলো রুলস অব এক্সামিনেশন এক্সামিনেশনের জন্য রুলগুলো কী কী রয়েছে প্রথমেই যেটা রয়েছে সেটা হলো এলিজিবিলিটি এবং অ্যাকাডেমিক ক্রাইটেরিয়া ওকে কোয়ালিফিকেশান কী কী থাকতে হবে যে এই যে কোয়ালিফিকেশানটা দেওয়া হয়েছে এটা লেটেস্ট কমিউনিকেশন রিসিভ ফ্রম দ্য কনসার্ন অথরিটি ডিপার্টমেন্ট অফ এইচ অ্যান্ড এফ অর্থাৎ অর্থাৎ ওয়েস্টবেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে যে ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তো সেটাই তোমাদের জন্য এখানে প্রোভাইড করা হয়েছে তো প্রথমত বলে রাখি তোমাকে অফকোর্স কিন্তু ইন্ডিয়ান হতে হবে মাস্ট বি এ সিটিজেন অব ইন্ডিয়া এবং মাস্ট বি ডোমিসাইল অব বেঙ্গল এবং পশ্চিমবঙ্গ বাসিন্দা তোমাকে হতেই হবে পশ্চিমবঙ্গ বাদে অন্য কোনো রাজ্যের বাসিন্দা হলে তুমি কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না হ্যাভ পাস্ট বিয়ারিং ইন টু জিরো টু থ্রি ইন ক্লাস টুয়েলভ এক্সামিনেশান অর্থাৎ যেটা টেন প্লাস টু স্ট্রিম রয়েছে এক্ষেত্রে তোমাদের অনেকের একটা ভুল বোঝার ব্যাপার হয় সেটা আমি একটু পরে ক্লিয়ার করছি তাহলে যারা অলরেডি উচ্চ মাধ্যমিক পাস করে নিয়েছ অথবা এই বছর দু হাজার অ্যাপেয়ারিং ক্যান্ডিডেট অর্থাৎ কিছুদিন পরে তোমরা পরীক্ষা দিতে চলেছো তোমরাও কিন্তু এক্ষেত্রে যথাযথভাবেই অ্যাপ্লাই করতে পারবে তোমাদের জন্য কোনো বার্ডেন নেই যে অ্যাপ্লাই করতে পারবে না এটা নিয়ে অনেকের ভয় ছিল কি পারবো কি পারবো না প্রত্যেকেই পারবে যেটা পরিষ্কার দু হাজার তেইশের নোটিশে কিন্তু বলে দেওয়া হয়েছে এবার একটা কথা বলি যে টেন প্লাস টু যে ব্যাপারটা রয়েছে এটা নিয়ে অনেকের কনফিউশন হয় হতেই পারে সবটা সবাই বুঝে যাবে সেটা ব্যাপার না হতে পারে দেখো টেন প্লাস টু মানে মানে মাধ্যমিক প্লাস টু অর্থাৎ তারপরে দুটো বছর ক্লাস ইলেভেন এবং টুয়েলভ তো সেই নিয়ে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস লেভেলটাকে টেন প্লাস টু স্ট্রিম বলা হয় বেশ সো এটা অনেকে বুঝতে পারো না ভাবে যে মাধ্যমিকের নম্বরগুলো লাগবে কিনা বা মাধ্যমিকের নাম্বারের বেশি হবে কি না সেরম কিন্তু কোনো ব্যাপার নেই পুরোটাই এইচএস এস মার্কসের বেসিসে হয় তাহলে সর্বনিম্ন বয়স সতেরো বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স যেটা হতে হবে সেটা হচ্ছে এ এবং জিএনএম দুটোর ক্ষেত্রেই পঁয়ত্রিশ বছর দুটোর ক্ষেত্রেই পঁয়ত্রিশ বছর এবং একটা কথা বলে রাখি যারা অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যারা অ্যাপ্লাই করতে চলেছে তোমাদেরকে কিন্তু অবশ্যই একত্রিশ বারো দু হাজার ছয় অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার ছয় সালের একত্রিশে ডিসেম্বর এই তারিখের আগে কিন্তু জন্মগ্রহণ করতে হবে ডেট অফ বার্থটা তোমাদের এই তারিখের আগে হতে হবে এবং পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ ম্যাক্সিমাম বয়স পঁয়ত্রিশ বছর এএনএম এবং জিএনএম দুটোর ক্ষেত্রেই একত্রিশ বারো দু হাজার তেইশ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ থার্টি ফার্স্ট অনুযায়ী দু হাজার তেইশ এই অনুযায়ী তোমাদের কিন্তু ম্যাক্সিমাম এজটা গণনা করা হবে ওকে এরপর রেসিডেন্সে আসছি অফকোর্স তোমাকে ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং একত্রিশ বারো দু হাজার বাইশ এই তারিখ পর্যন্ত মিনিমাম এই তারিখ পর্যন্ত মিনিমাম তোমাকে দশ বছরের বাসিন্দা হতে হবে সেটা দুটোর ক্ষেত্রেই তুমি গ্রাম পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রে হও কিংবা তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে হও দুটোর ক্ষেত্রেই একই ব্যাপার দু হাজার বাইশের ডিসেম্বর ওই তারিখের পরিপ্রেক্ষিতে বা ওই তারিখ থেকে গণনা করে মিনিমাম দশ বছর তোমাকে ওই জায়গাতে কিন্তু থাকতে হবে এবং আন অর্থাৎ দু বছর ওখানে থাকছো দু বছর আবার এখানে এসে থাকছো এরম যেন না হয় তো সেভাবেই কিন্তু তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু রেডি হবে ল্যাঙ্গুয়েজ যেটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে জেনারেল যেটা মাদার ল্যাঙ্গুয়েজ হতে হবে সেটা বেঙ্গলি অফ লিখতে হবে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে বাংলা অথবা নেপালিতে বেশ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী রয়েছে সো মাস্ট পাস টেন প্লাস টু এইচএস পাস সব কোর্স হতে হবে এবং ফর্টি পার্সেন্ট লাগবেই ফর্টি পার্সেন্ট নাম্বার এইচএসে কিন্তু লাগবেই ওকে এবং ইংলিশে পাস করতে হবে ইংলিশে পাস করতে হবে এবং এর ক্ষেত্রে ইংলিশে কিন্তু ফর্টি পার্সেন্ট নাম্বার লাগবে এবার আছি যারা ভোকেশনাল স্ট্রিম থেকে আছে তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে একবার বলেও দিয়েছি ভোকেশনাল আর্টস সায়েন্স কমার্স প্রত্যেকে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে কারণ প্রত্যেকেরই জেনারেল সাবজেক্ট বেঙ্গলি ইংলিশ কিন্তু থেকেই থাকে আর এইচএস এর মার্কসটা ধরা হবে বেশ তাহলে ভোকেশনাল স্ট্রিম থেকে যারা আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া একটা রয়েছে ফ্রম দ্য হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন হেলথ কেয়ার সায়েন্স থেকে তোমাদেরকে অবশ্যই পাস করতে হবে ওকে মেডিকেল ফিল্ড নিয়ে মেডিকেলি ফিড তোমাদের হতে হবে এই যে ফর্টি পার্সেন্ট যেটা মার্কস রয়েছে এটা এক্ষেত্রে একটা কথা বলে রাখি যেটা তোমরা রিটিন পরীক্ষা দিচ্ছ অর্থাৎ লিখিত পরীক্ষার ক্ষেত্রে ফর্টি এবং যেটা প্র্যাকটিক্যাল রয়েছে যে যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ফর্টি পার্সেন্ট থাকতে হবে এমন নয় যে প্র্যাকটিক্যালে তুমি কম পার্সেন্টেজ পেলে আমি ভেতরের ব্যাপারটা বলছি ধরো তুমি লিখিত পরীক্ষাতে ফর্টি পার্সেন্ট পেয়েছো বাট প্র্যাকটিক্যাল পরীক্ষাতে ফর্টি পার্সেন্টের ক্রম পেয়েছো সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না এটা ভেতরে দেওয়া আছে অনেকে অনেকে এটা নিয়ে হয়তো লক্ষ্য হয় না তো আমি এটা পরিষ্কার করে বলে দিলাম এখানে দেখো এই যে দু নম্বর পয়েন্টটা পাস্ট মিনস পাস্ট ইন বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল অর প্রোজেক্ট অ্যাজ অ্যাপ্লিকেবল সো বোঝা গেছে নিশ্চয়ই এবার নেক্সট যেটা আসে সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কী কী হবে এটা নিয়ে পরবর্তীকালে বলবো এটা এখনই জানার প্রয়োজন নেই সিট ম্যাট্রিক্স নিয়ে বলি তোমাদের পনেরোই মে দু হাজার তেইশ অর্থাৎ মে মাসের পনেরো তারিখের মধ্যে প্রত্যেকটা গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট ইনস্টিটিউটকে ডাব্লিউ হেলথ থেকে একটা নোটিশে বলে দেওয়া হয়েছে কি মে মাসের পনেরো তারিখের মধ্যে প্রত্যেকের দু হাজার তেইশ চব্বিশের সেশনের জন্য কতগুলো করে সিট তাদের কলেজে বা ইনস্টিটিউশনে অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর তালিকা কিন্তু জমা দিতে হবে সো ওই তারিখের পরেই তোমরা জানতে পারবে এবং তোমাদের কাউন্সিলিংয়ের আগেই কিন্তু সিট ম্যাট্রিক্স এসে যাবে তো চিন্তার কোনো প্রয়োজন নেই এবং এবছর সিট বাড়বে কি বাড়বে না কি গত বছরের থেকেও আরও কমে যাবে সেটা সময়ের ওপর নির্ভর করছে তবে কমবে না হয়তো দু হাজার একুশে যেমনটা ছিল সেরকমটা হয়তো হতে পারে এটা একটা আন্দাজ হয়তো হতে পারে তবে পুরোটাই কিন্তু সময়ের উপর নির্ভর করছে যতক্ষণ না ফাইনাল নোটিস আসছে কিছু বলা যাবে না রিজার্ভেশন অফ সিট তো সিটের রিজার্ভেশন কাদের কাদের ক্ষেত্রে রয়েছে তো তোমাদের ক্যাটাগরিগুলো আমি অলরেডি বলে দিয়েছি এখানে আরেকবার বলে দিয়েছে দেখো এস সি এস আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি বাকি যা যা রয়েছে বলে দিয়েছি সিভিল ডিফেন্সের ক্ষেত্রে তোমাদের আমি বলে দিয়েছি এডিও অস এডিএ অফিসে অথবা বিডিও অফিসে যেখানে হোক গিয়ে তোমরা যোগাযোগ করবে যে সিভিল ডিফেন্স কোর্স আমরা করতে চাই তো ওনারা বুঝিয়ে বলে দেবেন যে কি কী ক্রাইটেরিয়া রয়েছে ওকে তো রিকোয়ারমেন্টস অফ দ্য ডমিসাইল ক্রাইটেরিয়া ডমিসাইল ক্রাইটেরিয়া তোমাদেরকে কী কী হতে হবে সো একেবারে প্রথমেই যেটা বললাম যে অবশ্যই তোমাদেরকে একটা পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে বেঙ্গলের মধ্যে সেটা কোনো মিউনিসিপ্যালিটি এরিয়া হোক সেটা কোনো গ্রাম পঞ্চায়েত এরিয়া হোক একত্রিশ বারো দু হাজার বাইশ এই তারিখের মধ্যে মিনিমাম দশ বছরের স্থায়ী বাসিন্দা তোমাকে হতেই হবে ওকে দে আর এলিজিবল ফর বোথ এনএম আর অ্যান্ড জিএনএম এম তাহলে এ এবং জিএনএম দুটো কোর্সের জন্য কারা কারা এলিজিবল হতে পারছো এএনএম এবং জিএনএম দুটো কোর্সের জন্য যারা মেয়েরা অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা তো এএনএম এর ক্ষেত্রেই একমাত্র এভেলেবেল হতে পারবে ছেলেরা কখনো এএনএম এর ক্ষেত্রে এভেলেবেল হতে পারবে না তো ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র জি রয়েছে বেশ এবার ওই ফিমেল ক্যান্ডিডেটের মধ্যে যারা গ্রাম পঞ্চায়েত এরিয়ার আছো যারা জিপি এরিয়ার আছো তোমরাই একমাত্র কিন্তু এএনএম এর ক্ষেত্রে এভেলেবেল হতে পারবে প্লাস সেই সঙ্গে জিএনএমের ক্ষেত্রেও অ্যাভেলেবেল হতে পারবে অর্থাৎ তাহলে একটা জিনিস বোঝা গেল যারা গ্রাম পঞ্চায়েত এরিয়ার মেয়েরা আছো তোমরা এ এবং জি এন দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রাম পঞ্চায়েত এরিয়ার যারা ছেলেরা রয়েছ তোমরা শুধুমাত্র জি ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবার আসছি যারা মিউনিসিপ্যালিটি এরিয়ার রয়েছ যারা মিউনিসিপ্যালিটি এরিয়ার রয়েছ তারা শুধুমাত্র কিন্তু জিএনএম এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে কারণ তোমরা এ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না এবং এ শুধুমাত্রই গভর্নমেন্ট কলেজ থেকে করানো হয় জিএনএমটা প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো কলেজ থেকেই কিন্তু করানো হয় তো যেটা বললাম আশা করছি বোঝা গেল এবারে আছে ডমিসাইল সার্টিফিকেটের ব্যাপার রয়েছে যেটা প্রোফর্মা এ ওয়ান রয়েছে প্রোফর্মা এ ওয়ানটা হচ্ছে যারা এ এবং জি দুটোর ক্ষেত্রেই এভেলেবেল অলরেডি তোমাদের প্রোফর্মাগুলো দিয়ে দেওয়া হয়েছে এগুলো ভর্তির সময় কাজে লাগবে সো প্রত্যেককে সময় মতো বানিয়ে রাখতে হবে প্রোফর্মাগুলো কীভাবে বানাবে সেগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও দেব চিন্তা করার কোনো প্রয়োজন নেই অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে যদি মনে হয় যে চ্যানেল থেকে কোনো উপকার পেতে পারো পুরো দু হাজার তেইশের যা যা কিছু রয়েছে তো সব কিছু নিয়ে তাহলে অবশ্যই কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেশ সো এটা এ ওয়ান যেটা রয়েছে সেটা যারা গ্রাম পঞ্চায়েত এরিয়া অর্থাৎ এনএম জিএনএম দুটোর ক্ষেত্রে যারা অ্যাভেলেবেল তোমরা এ ওয়ান প্রফর্মাটা ফিল আপ করবে এবং এ টুটা যারা মিউনিসিপ্যালিটি এরিয়ার রয়েছে তোমাদেরকে কিন্তু এ টুটা ফিল আপ করতে হবে ওকে সো এই ছিল টোটাল ব্যাপার এবারে এখানে এখানে একটা কথা বলে রাখি যাদের কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে অর্থাৎ এসসি এসটি ও বিসিএ এস কাস্ট সার্টিফিকেটগুলো যাদের রয়েছে তো এই এসসি এসটির ক্ষেত্রে যে কাস্ট সার্টিফিকেটগুলো সেগুলো এসডিও অর্থাৎ সাব অফিসার ফর অল ডিস্ট্রিক্ট এক্সেপ্ট কলকাতা কলকাতা বাদ দিয়ে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে তো প্রত্যেকের ক্ষেত্রে সাব ডিভিশনাল অফিসারের কাছ থেকে ইস্যু করাতে হবে ওকে আর অথবা কলকাতার ক্ষেত্রে যেটা রয়েছে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কলকাতা এক্সট অফিসও জয়েন্ট ডিরেক্টর যেটা বিসি ইন কেস অফ কলকাতা মিউনিসিপ্যাল এরিয়া ওকে তো তোমাদের এই যে অফিসটা রয়েছে এখান থেকে ইস্যু থাকতে হবে তোমাদেরগুলো তোমাদের সার্টিফিকেটগুলো এস এবং এসটিদের ক্ষেত্রে এরপর ওবিসিদের ক্ষেত্রে আসি ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এনসিএল লাগবে ও ক্ষেত্রে এনসিএল লাগবে অর্থাৎ নন ক্রিমিলেয়ার সার্টিফিকেট যেটা যেটা শুধুমাত্র ওবিসিদের ক্ষেত্রে প্রয়োজন তোমাদের এনসিএল কিন্তু মাস্ট লাগবেই তো গত বছর অনেকে সময় মতো করে উঠতে পারেনি যার জন্য অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছিল তোমাদেরকে এবছর আমি সঠিক সময়ে একেবারে বলে দিলাম যাদের এনসিএল নেই যাদের এনসিএল নেই এনসিএলটা কিন্তু ছ মাস থেকে আট মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকে যাদের এনসিএল নেই তোমরা অবশ্যই এনসিএল সার্টিফিকেটগুলো রেডি করে নাও তোমরা এসডিও অফিসে যোগাযোগ করো যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে এসডিও অফিসে যোগাযোগ করো এনসিএল সার্টিফিকেটের জন্যে কীভাবে অ্যাপ্লাই করবে কীভাবে ফর্ম ফিল আপ করবে এটা নিয়ে আমার ভিডিও অলরেডি বানানো রয়েছে প্লে লিস্টে গিয়ে একটু পুরনো ভিডিওগুলো বা এনএম জিএম ইনফরমেশন দু হাজার বাইশ যে প্লে লিস্টটা রয়েছে ওখান থেকে সার্চ করবে এনসিএল সার্টিফিকেটের সমস্ত তথ্য ওখানে প্রোভাইড করা আছে এরপরে যেটা দেখবো সেটা ইডব্লিউ সার্টিফিকেটের ক্ষেত্রে ইডব্লিউএস সার্টিফিকেটটা ইডব্লিউএসটা জানো যে জেনারেলি জেনারেল কাস্টের অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি একটা শাখা তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম এডিএম কালেক্টর ডিসি এডিসি ওকে তো যে কোনো ফার্স্ট ক্লাস টাইপেন্ডারি ম্যাজিস্ট্রেট সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট তালুকা ম্যাজিস্ট্রেট যেনারা রয়েছেন তো এদের এনাদের কাছ থেকেই তোমাদের এই সার্টিফিকেটটা ইস্যু করাতে হবে বা ইডবুসের ক্ষেত্রে পিডব্লিউডি পিডব্লিউডির ক্ষেত্রে বলে রাখি পিডব্লিউডি রিজার্ভেশন উইল বি এভেলেবেল ফর অনলি ফর্টি পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট লোকমোটার ডিসেবিলিটি ইন লোয়ার লিমস ওকে তো লোয়ার লিমসের ক্ষেত্রে যদি দেখা হয় যে তোমার ফর্টি পার্সেন্ট কি ফিফটি পার্সেন্ট ডিসেবিলিটি রয়েছে তো সেক্ষেত্রেই কিন্তু তোমার জন্য পিডাব্লিউডি সার্টিফিকেটটা ইস্যু করা হবে ওকে সো এই গেল এবারে স্পেশাল ফ্যাসিলিটিস ফর পিডাব্লিউডি যেগুলো রয়েছে কম্পেনসেটারি টাইম রয়েছে স্কাইবর রিডার এগুলো নিয়ে আমি ভবিষ্যতে বলবো যদি কারোর প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও ওকে সো সিভিল ডিফেন্স সার্টিফিকেটের কথা বলে রাখি সিভিল ডিফেন্সের ক্ষেত্রে বললাম সিভিল ডিফেন্স ট্রেনিং কীভাবে করবে তো সেটা নিয়ে যেখানে বললাম তোমরা ওখানে গিয়ে যোগাযোগ করো ওকে অফিসার ইনচার্জ অফ দ্য কনসার্ন ডিপার্টমেন্ট সিভিল ডিফেন্সের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে যোগাযোগ করো অথবা বিডিও বা এসডিও অফিসে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো সেখান থেকেও তোমরা তথ্য পেয়ে যাবে তো এরপর আসে ট্রেনিংটা যেটা ট্রেনিং এবং স্কলারশিপ কী কী রয়েছে সো এর ক্ষেত্রে বললাম যে এটা দু বছরের ট্রেনিং এবং শুধুমাত্র গভর্নমেন্ট কোর্স সরকারিভাবে এ করা যায় অক্সিনারি নার্সিং মিডওয়াইফারি জিএনএমটা গভর্নমেন্ট নভেন্ট দুটো অর্থাৎ গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো ক্ষেত্র থেকেই তুমি জিএনএম কোর্সটা করতে পারবে এবং এটা তিন বছরের একটা কোর্স ওকে যারা এ করবে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ রয়েছে তোমরা বছর দু বছর কিন্তু পাঁচশো টাকা করে স্টাইপেন্ট পাবে দ্য এম ট্রেন ইজ অ্যাডমিটেড ইন গভর্নমেন্ট ইনস্টিটিউট উইল বি গিভেন স্টাইপেন্ট রুপিস ফাইভ হান্ড্রেড অর অ্যাজ পার দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট রুল পার মান্থ অর্থাৎ প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে কিন্তু এ এন এম ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু একটা রেমুনারেশন পাবে যেটা স্কলারশিপ বা রেমুনারেশন যেটাই ধরতে পারো বা স্টাইপেন্ট ধরতে পারো তো এটা তোমরা পাবে বা জিএনএমদের ক্ষেত্রে এরকম সরকারিভাবে বা যেই কলেজে পড়ছো মানে কোর্স কোর্স থেকে ওই কোর্স থেকে পাওয়ার মতো স্টাইপেন্ডের এরম কিছু ব্যাপার নেই বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্কলারশিপ রয়েছে সে স্কলারশিপগুলো সঠিক যখন সময় হবে যখন স্কলারশিপগুলো অ্যাপ্লাই করার সময় হবে সেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো চিন্তা করার কিছু প্রয়োজন নেই অনেকগুলো প্রায় দু থেকে তিনটা স্কলারশিপ কিন্তু তোমাদের জন্য রয়েছে সো এরপরে যেটা আছে সেটা হলো রেজিস্ট্রেশন অর্থাৎ এনএমজি জিএনএম রেজিস্ট্রেশন প্রসেস টু জিরো টু থ্রি তো রেজিস্ট্রেশনটা কীভাবে করবে এবারে বলি এখানে প্রথমে যেটা করতে হবে অর্থাৎ ফর্ম ফিল আপের আগে এনএমজি এম ফর্ম ফিল আপ টু টু থ্রি অ্যাপ্লিকেশন করার আগে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের সময় তোমার নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ জেন্ডার আইডেন্টিফিকেশান টাইপ এন্ড নাম্বার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এক্ষেত্রে একটা কথা বলি যখন তোমার নিজের নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ জেন্ডার এবং ডমিসাইল এই ইনফরমেশনগুলো যখন ওয়েবসাইটে পুট করবে তখন কিন্তু এই ইনফরমেশানগুলো সাবধানে খুব সাবধানতার সঙ্গে ইনপুট করবে কারণ এগুলো কিন্তু পরবর্তী সময়ে চেঞ্জ বা এডিট করা বা মডিফাই করা কখনোই সম্ভব নয় কি বললাম বোঝা গেল তাহলে এই জায়গাগুলো যখন করবে ফাইনালাইজ করার আগে বারবার এগুলো নিয়ে চেক করতে হবে কিভাবে ফর্ম ফিল করবে বা ফোন থেকে কিভাবে ফর্ম ফিল করবে ইন ডিটেল আমি ভিডিও বানিয়ে দেবো সঠিক সময়ে সমস্ত ভিডিও পেয়ে যাবে আর ডমিসাইলের ক্ষেত্রে বললাম ক্রাইটেরিয়া এবার ক্যাটাগরির ক্ষেত্রে বলি যারা যেই ক্যাটাগরির অন্তর্গত সেই ক্যাটাগরি দিয়েই কিন্তু ফর্ম ফিল করবে কারণ পরবর্তীকালে সাপোজ তুমি ধরো ছিলে ইডব্লিউএস ক্যাটাগরি তুমি ওখানে দিয়ে দিলে এসটি ক্যাটাগরি যে এসটি দিলে বেশি সুবিধে পাওয়া যায় বা বেশি রিজার্ভেশনের ক্ষেত্রে ছাড় পাওয়া যায় বা নাম্বারও অনেক কম লাগে তো সেক্ষেত্রে তুমি এরম ভুল কিন্তু কখনো করবে না কারণ পরবর্তীকালে যে যে ক্যাটাগরি রয়েছে এবং যেই ক্যাটাগরি হিসেবে তুমি ফর্ম ফিল আপ করেছো সেটাই কিন্তু তোমাকে কাউন্সিলিংয়ের সময় অর্থাৎ অ্যাডমিশনের সময় যখন কলেজ পাবে তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে সেটা মাথায় থাকে কারণ পরবর্তীকালে যদি প্রোভাইড করতে না পারো পুরো কাউন্সিলিং থেকে কিন্তু তুমি বাদ পড়ে যাবে এবং তখন তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাকে ধরা হবে তার মানে বুঝতেই পারছো কতটা প্রবলেম হবে সো এইভাবে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনটা হয়ে গেলে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ওকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং যে মোবাইল নাম্বারটা তুমি দেবে সেখানে একটা একটা জেনারেটেড এস আসবে এবং সেই এসএমএসটা দিয়ে ফাইনালাইজ একটা পাসওয়ার্ড করতে হবে বেশ সো এটা গেল এরপর যেটা আছে এই পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে গেলে এরপর তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে এই অ্যাপ্লিকেশান করার সময়ই কিন্তু তোমাকে এই ডমিসাইল ক্যাটাগরি পিডব্লিউডি স্ট্যাটাস ফ্যামিলি ইনকাম স্ট্যাটাস রিলিজিয়ান ন্যাশনালিটি অ্যাকাডেমিক ডিটেলস যা যা কিছু ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু তোমাকে ফিল আপ করতে হবে এবং এক্সামিনেশন সেন্টার এক্সামিনেশন সেন্টারও কিন্তু অর্থাৎ দু হাজার তেইশের এক্সামিনেশন সেন্টার কী কী রয়েছে অর্থাৎ কোথায় কোথায় হবে আমি অলরেডি এর আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছে আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানিয়েও দেব ওকে তো দুটো চার্ট থাকে ওকে তো তোমাদের জন্য দুটো চার্ট থাকে তো ক্যান্ডিডেট নিডস টু চুজ এনি ফোর জোনস অব এক্সামিনেশন তো তোমাকে চারটা ওই দুটো চার্ট থেকে মোট চারটে জোন তোমাকে চুজ করতে হবে বেশ তো সেই অনুযায়ী জেনারেলি প্রথম প্রথমের যে দুটো কি তিনটে জায়গা তোমরা চুজ করো সেখান থেকে ওনারা চেষ্টা করেন সেই জায়গাগুলোতেই তোমাদের এক্সামিনেশান সেন্টারগুলো প্রোভাইড করে দেওয়ার জন্য এবং এখন এক্সামিনেশান সেন্টার প্রত্যেকটা জেলাতেই অনেকগুলো করে রয়েছে সো এরকম চাপের কোনো ব্যাপার নেই এরপর তোমাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে তার মধ্যে প্রথমেই যেটা সেটা ফটো আপলোড করতে হবে এবং তোমার সিগনেচারটা একটা ফুল সিগনেচার তোমাকে আপলোড করতে হবে এক্ষেত্রে যদি কোনো সার্টিফিকেট বা মার্কশিট যদি আপলোড করতে হয় কারোর ক্ষেত্রে যদি প্রয়োজন হয় হতেই পারে এগুলো কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে হয়তো কোনো ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপলোড করতে হতে পারে ফটো অ্যান্ড সিগনেচার অফ ক্যান্ডিডেট আর টু বি আপলোডেড ইন ওয়ান গো একবারেই আপলোড করতে হবে বেশ এরপর যেটা আসি পেমেন্ট অফ এক্সামিনেশন ফি অর্থাৎ দু হাজার তেইশের এন এম ফর্ম ফিল আপ হাজার তেইশ অ্যাপ্লিকেশন প্রসেস দু হাজার তেইশের জন্য পেমেন্ট কত টাকা রয়েছে দেখো তিনশো টাকা ধার্য করা হয়েছে এস সি এস টি ও এ ও বি তোমাদের জন্য অর্থাৎ ক্যাটাগরির ক্ষেত্রে কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে যারা রয়েছে তোমাদের জন্য তিনশো টাকা বাকি সবার জন্য চারশো টাকা ফোর হান্ড্রেড রুপিস ফর আদার ক্যান্ডিডেটস প্লাস ব্যাঙ্ক সার্ভিস চার্জ তার সঙ্গে ব্যাঙ্ক সার্ভিস চার্জটা লাগবে তাহলে কাস্ট ক্যাটাগরির জন্য তিনশো টাকা আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে অর্থাৎ ওই যে ক্যাটাগরিগুলো বাদে যারা রয়েছে তোমাদের জন্য চারশো টাকা করে ধার্য করা হয়েছে সো এরপরে এই পেমেন্টটা করার পরে একটা কনফার্মেশন পেজ আসবে তো সেই কনফার্মেশন পেজটা থেকে তোমাকে কনফার্ম করতে হবে এক্ষেত্রে একটা কারেকশানের ব্যাপার রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মে কোনো যদি কারেকশন করতে চাও আমি প্রথমেই বলে দিয়েছি তোমার নাম নিজের নাম বাবার নাম জেন্ডার ডমিসাইল ডেট অফ বার্থ এগুলো দ্বিতীয়বার কখনও কারেকশন করা যাবে না ইফ এনি ক্যান্ডিডেট ইনটেন্স টু কারেক্ট এনি আদার ইনফরমেশন হিজ অর আর অ্যাপ্লিকেশান সেক্ষেত্রে কী করতে হবে এই কারেকশান পিরিয়ড একটা দেওয়া থাকবে তার ভেতরেই তোমাকে কিন্তু কারেকশান করতে হবে সো এই ছিল টোটাল রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেস এনএমজিএনএম রেজিস্ট্রেশন প্রসেস টু জিরো টু থ্রি এনএমজিএনএম রেজিস্ট্রেশন ডকুমেন্টস টু জিরো টু থ্রি সেগুলো বললাম এবার আসছে অ্যাডমিট কার্ড এরপর অ্যাডমিট কার্ডটা তোমাদের জন্য ইস্যু করা হবে এম অ্যাডমিট কার্ড টু জিরো টু থ্রি এবং এনএমজিএনএম এক্সামিনেশন সেন্টার টু জিরো টু থ্রি যেখানে তোমার পরীক্ষা সেন্টার পড়বে সেই উক্ত অ্যালোকেশন অফ দ্য এক্সামিনেশন সেন্টারে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে সো সেকেন্ড জুলাই পরীক্ষা হচ্ছে তোমাদেরকে বলে দিলাম ফর্ম ফিল যেটা শুরু হচ্ছে জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের থার্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে ওকে সো এক্ষেত্রে একটা চ্যালেঞ্জের ব্যাপার রয়েছে এগুলো পরবর্তীকালে পরীক্ষার পরে এগুলো নিয়ে আলোচনা করব। এখানে আর আপাতত এই মুহূর্তে অর্থাৎ ফর্ম ফিল আপের আগে যে কয়েকটা ব্যাপার ছিল সেগুলো ভালোভাবে বললাম আশা করছি প্রত্যেকে বুঝে নিয়েছ ফর্ম ফিল আপের আগে সেরম খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আলাদা করে কিছু নেই এবার যেটা বলি সেটা প্রোফর্মাগুলো এই হচ্ছে প্রোফর্মাগুলো এটা প্রোফর্মা এ ওয়ান এটা শুধুমাত্র যারা এএনএম এবং জিএনএম দুটোর ক্ষেত্রে এভেলেবেল অর্থাৎ যারা গ্রাম পঞ্চায়েত এরিয়ার আছো তুমি ছেলে বা মেয়ে যেই হোক না কেন তুমি এক্ষেত্রে এই প্রোফর্মা ওয়ানটা ফিল আপ করবে এবং প্রোফর্মা টু যেটা রয়েছে সেটা হচ্ছে যারা রেসিডেন্সিয়াল অর্থাৎ যাদের ক্ষেত্রে যারা মিউনিসিপ্যালিটি এরিয়ার রয়েছে তোমাদের ক্ষেত্রে অর্থাৎ ছেলে বা মেয়ে যেই হও না কেন অর্থাৎ তোমরা শুধু জিএনএমের ক্ষেত্রে এভেলেবেল তোমাদের ক্ষেত্রে প্রোফর্মা এ টুটা কিন্তু ফিল আপ করতে হবে বেশ এরপর প্রোফর্মা এটা এ ওয়ান এ টু গেলে বা প্রোফরমার টু রয়েছে প্রফরমার টুটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য এগুলো দিয়ে দিয়েছে দু হাজার তেইশের জন্য সব দিয়ে দিয়েছে এগুলো পরবর্তীকালে আমি বলে দেবো কীভাবে ফিল আপ করবে সমস্ত কিছু ইন ডিটেল আমি আলোচনা করে দেবো আর এরপর নেক্সট একটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল লিমিটেশন সার্টিফিকেট আর লেটার আন্ডারটেকিং ইউজিং ওন স্ক্রাইব তো এগুলো যারা জেনারেল বা সুস্থ রয়েছে তোমাদের ক্ষেত্রে সেরকম কিছু ব্যাপার নেই এরপর আছে রুলস অব এক্সামিনেশন সো এটা একটু ভালোভাবে বুঝে নিতে হবে প্রত্যেককে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু পরীক্ষার তিরিশ মিনিট আগে তোমাদের ওই এক্সামিনেশন সেন্টারে পৌঁছোতে হবে বেশ যদি কোনো ক্যান্ডিডেট ওর পরে পৌঁছো তাহলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে সো রিস্কি ব্যাপার কিছু যাওয়ার দরকার নেই রিস্কে যাওয়ার দরকার নেই আধা ঘন্টা আগে প্রত্যেকটা এক্সামিনেশনের সেন্টারে পৌঁছোতে হবে এবং কয়েকটা ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডের প্রিন্টেড দুটো কপি নিয়ে যেতে হবে একটা কালারিং ফটোগ্রাফ একটা বড় করে কালারিং ফটোগ্রাফ নিয়ে যেতে হবে যেই ফটোগ্রাফটা তুমি অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করেছো সেই ফটোটাই হতে হবে বেশ আচ্ছা এবারে যেটা আইডেন্টি ভেরিফিকেশান করার জন্য আধার কার্ড অথবা প্যান কার্ড টেন্থ স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড বা স্কুলের আইডি কার্ড প্রত্যেকটা জিনিসই এক্ষেত্রে ভ্যালিড হবে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু টেক দেয়ার সিটস অ্যাটলিস্ট ফিফটিন মিনিটস বিফোর দ্য টেস্ট পনেরো মিনিট আগে তোমাকে ওই তোমার সিটে গিয়ে প্রেজেন্ট থাকতে হবে বেশ সো এই কয়েকটা ব্যাপার ছিল সো প্রত্যেকটা ইন ডিটেল তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবারে যেটা বলি সেটা এইখানে এক্সামিনেশান সেন্টারগুলো দিয়ে দেওয়া হয়েছে সো ভিডিও আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি আলাদা করে না হয় বলবো না এক্সামিনেশন সেন্টারগুলো সো আমি এর আগেও বলে দিয়েছি এক্সামিনেশন সেন্টারগুলো আলিপুরদুয়ার বাঁকুড়া বিষ্ণুপুর বোলপুর এগুলো তোমরা ওই নোটিশটা ডাউনলোড করে নিও ডাব্লিউ বি ডট ডট ইন এই ওয়েবসাইটে যাবে ওখানে দেখবে ওনারা যতগুলো পরীক্ষা নেন জেনপাস রয়েছে এনএমজিএনএম জি রয়েছে জিলেট রয়েছে ডাব্লিউ রয়েছে ওখান থেকে এনএমজিএনএমটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরেই দেখবে ইনফরমেশন বুলেটিন টু জিরো টু থ্রি বলে লেখা আছে সেখান থেকে তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারো সো এই ছিল এবার আসি হাজার তেইশের প্রিপারেশনের ক্ষেত্রে দু হাজার তেইশের প্রিপারেশনের ক্ষেত্রে আসি তার আগে তোমাদের একটা ওয়েমার সিট আমি দেখিয়ে দিই ওয়েমার সিটটা যেটা রয়েছে দেখো সেটা হলো এই হচ্ছে তোমাদের ওয়েমার সিট সো এখানে তোমাকে কোশ্চেন বুকলের নাম্বারটা সিলেক্ট করতে হবে পাশের এই জায়গাটাতে এখানে কোশ্চেন বুকলের নাম্বার সিলেক্ট করতে হবে সো এই 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 যে জায়গাটা রয়েছে এখানে তোমাকে কোশ্চেন বুকলের নাম্বার সিলেক্ট করতে হবে ওকে আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে নাম দিতে হবে তোমার কোথায় সেন্টার পড়েছে সেটা এখানে দিতে হবে সো এইগুলো তোমাকে পুট করতে হবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার এই যে টোটাল জায়গাটা দেখছো টোটাল এখানে যে দেখো একশোটা দেওয়া আছে এক থেকে একশো পর্যন্ত ওএমআর দেওয়া আছে এই সার্কেলগুলোকে তোমাকে গোল গোল করে সব ব্ল্যাক অথবা ব্লু পয়েন্ট পেন দিয়ে ফিল করতে হবে দে এবং এগুলো প্রত্যেকটা বলে রাখি এগুলো কিন্তু যখন তোমার এই ওএমআরটা চেক করা হবে যে তুমি কত মার্কস পাচ্ছ বা তোমার স্কোর কত অর্থাৎ রেজাল্টের সময় এগুলো কিন্তু মেশিন রিডেবল ওএমআর অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু কম্পিউটারাইজ প্রসেসে চেক করা হবে হাতে খাতা দেখার কোনো ব্যাপার নেই ওকে সো এরপরে নিচে তোমাকে এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে সো এই এই ছিল টোটাল ব্যাপার এখানে এবার বলি এবার আসি প্রিপারেশনের ক্ষেত্রে এনএম জিএনএম দু হাজার তেইশ প্রিপারেশনের ক্ষেত্রে সো আমাদের ব্যাচে অলরেডি চলছে তো খুব অল্প সংখ্যক সিট এভেলেবেল রয়েছে সো যারা চাইছো অবশ্যই এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে দেখো একটা ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করে নিও অথবা ডিসক্রিপশান বক্সেও ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আর যাদের ডেমো ক্লাসের প্রয়োজন হবে অবশ্যই আমি তোমাদেরকে ডেমো ক্লাস হোয়াটসঅ্যাপের লিঙ্ক প্রোভাইড করে দেবো আর প্রত্যেককে বলে রাখছি যে যেখানেই বা যে কোনো কোচিংয়েই ভর্তি হও না কেন ডেমো ক্লাস দেখে দেন ভর্তি হবে এরম অনেক স্টুডেন্টের কিছুদিন ধরে আমার আমার কাছে মেসেজ এসছে অনেকেই অনেক জায়গাতে ভর্তি হয়ে গেছে কোর্সের ফি কম দেখে কম কোর্স ফিস দেখে ভর্তি হয়ে গেছে কোনো ডেমো ক্লাস দেখার প্রয়োজন হয়নি বা ডেমো ক্লাস চাওয়া হলেও কর্তৃপক্ষ তাদেরকে ডেমো ক্লাস দিতে রাজি নন যে ডেমো ক্লাস নেই বা ডেমো ক্লাস দেখানো হবে না আমি জানি না ওনারা কেন এমন করছেন আমি অ্যাকচুয়ালি যদি শিক্ষক হই কোনো একজন শিক্ষক যদি আমি হয়ে থাকি কারও খারাপ লাগতে পারে বা এটা আমি বলতে বাধ্য হচ্ছি স্টুডেন্টদের কথা ভেবে আমি যদি অ্যাকচুয়ালি কোনো শিক্ষক হয়ে থাকি আমি আমি কেমন পড়াচ্ছি বা আমার ব্যাচের টিচাররা কেমন পড়াচ্ছে আমি যদি একটা স্টুডেন্টকে ডেমো ক্লাস প্রোভাইড করি যে স্টুডেন্টটা আমার কাছে ভর্তি হবে সে কি দেখতে পারে না ভর্তি হওয়ার আগে যে আমাদের কোর্সটা কেমন হয় বা আমরা কেমন পড়াই অফকোর্স দেখতে পারে সেটা তার প্রায়োরিটি রয়েছে সেক্ষেত্রে তাকে প্রায়োরিটি দিতেই হবে আমি জানি না কেন ওনারা এরম করছেন এরমটা উচিত না কখনও তো প্রত্যেকেই যে যেখানেই ভর্তি হওয়া না কেন ভবিষ্যতে অবশ্যই ডেমো ক্লাস দেখে যদি তোমার পছন্দ হয় তুমি একজন টিচারের কাছে পড়বে তার পড়ানো যদি তুমি বুঝতে না পারো বা সে কী পড়াচ্ছেন তুমি যদি কিছু বুঝতেই না পারলে তার পড়ানো যদি তোমার ভালো নাই লাগে তাহলে তুমি কীভাবে ছ মাস কি আট মাস কোর্সটা কন্টিনিউ করবে তাই না সো সমস্ত কিছু ভাবনা চিন্তা করে ভর্তি হবে তো এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভর্তি হতে পারো সো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো অনেকটা বড় হলো এতক্ষণ পর্যন্ত সমস্ত জিনিসগুলো তারা ধৈর্য ধরে শুনলে এই অবস্থা পর্যন্ত যারা এসে পৌঁছেছো তোমরা এই প্রফিটেবল শেষ পর্যন্ত থাকছো যারা ইগনোর করে গেছো অফকোর্স নিজের রিক্সে ইগনোর করেছো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেন একটা লাইক আমি আশা করতে পারি সেটা তোমাদের ব্যাপার দেবে কি দেবে না এবং কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও প্রত্যেকে সুস্থ থেকেও ভালো থেকো সাবধানে থেকেও থ্যাংক ইউ সো মাচ